আফগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নতুন একটি লাইভ মক টেস্ট লাই তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেন যেন পাঁচ সেকেন্ড সময় পাবে এরপর কারেক্ট অ্যান্সারে তোমাদেরকে জানিয়ে দেবো আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো হংকং সংসদের নাম কি হংকং এই দেশটির সংসদের নাম জিজ্ঞাসা করা হয়েছে খুব তাড়াতাড়ি অ্যান্সার করা প্রত্যেকে অ্যান্সার করার কথা বলছি আমি প্রত্যেক দিনই সবাই কিন্তু অ্যান্সার করছো না যারা অপশন ডি বলছো কারেক্ট অ্যান্সার লেজিসলেটিভ কাউন্সিল লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে সং হংকং হংকংয়ের সংসদের নাম দু নম্বর প্রশ্ন দেখো মাদ্রাজের বর্তমান নাম কি মাদ্রাজ এর বর্তমান নাম কি দেখো এই মাদ্রাজ উনিশশো সালে আগস্ট মাসে নাম পরিবর্তন করেছিল উনিশশো সালে কত আগস্ট মাসে আর এটা তামিলনাড়ুর রাজধানী রাজধানী কি খেয়াল রাখবে তামিলনাড়ু চতুর্থ মেট্রোপলিটন শহর যারা বন্ধুরা অপশান বি বলছো কয়েকটা আনসার চেন্নাই চেন্নাই মাদ্রাজের এখন বর্তমান নাম কি করা হয়েছে চেন্নাই করা হয়েছে আর বন্ধুরা আবগারি পুষের জন্য যে টিম পাবলিশ করেছি যারা এখন কিরণি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই বাই করে নিতে পারো এবার দেখো পান্নার দ্বীপ কোন স্থানকে বলা হয় পান্নার দ্বীপ কোন স্থানকে বলা হয়ে থাকে অবশ্যই কিন্তু পড়বে এই বিষয়টি এই বিষয়ের উপর কিন্তু প্রশ্ন প্রত্যেকবার আসতে থাকে কোন দেশকে কী নামে পরিচিত দেখো যারা অপশান এ বলছে কারেক্ট অ্যান্সার পান্নার দ্বীপ বলা আয়ারল্যান্ডকে পান্নার দ্বীপ বলা হয়ে থাকে চার নম্বর প্রশ্ন দেখো মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে মৌমাছির পালন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তাড়াতাড়ি অ্যান্সার করো তো বন্ধুরা যারা অপশান বি বলছে কয়েকটা অ্যান্সার এপিলজি বলা হয়ে থাকে মৌমাছি সংক্রান্ত বিজ্ঞানকে এবার আজকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মঙ্গল কাব্য গ্রন্থটি কার রচনা মঙ্গল কাব্য এই গ্রন্থটি কার রচনা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষা এই প্রশ্নটি এসছে আগে যেমন অপশন সি বলছে বিজয়গুপ্ত কারেক্ট অ্যান্সার মঙ্গল কাব্য গ্রন্থটি রচিত থাকে বিজয়গুপ্ত প্রত্যেকে অ্যান্সার করো আর খুব ফাস্ট অ্যান্সার করো ভুল করলে কোনো অসুবিধা নেই ভুল করলে সঠিকটা শেখা যায় ভারতের রক্ষাকারী কোন রাজাকে বলা হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন দেখো ভারতের রক্ষাকারী কোন রাজাকে বলা হয়ে থাকে যারা বন্ধুরা অপশন ডি বলছো স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতা কে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে বন্ধু যারা অপশন সি বলছো জালাল উদ্দিন ফিরোজ খলজি এই খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে তাহলে জালাল উদ্দিন ফিরোজ খলজি এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আজকের নিয়ে আট নম্বর প্রশ্ন দেখো পুনা চুক্তি কত সালে হয়েছিল পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্স জানাবে এই প্রণাযুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যারা বন্ধুরা অপশান বি বলছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রণাযুক্তি স্বাক্ষরিত ছিল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আজকের নয় নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটি কিন্তু প্রচুর পরীক্ষায় আগেও এসছে জলের গভীরতা মাপার এককের নাম কি। জলের গভীরতা মাপার এককের নাম কি এটা আমার চাকরি জীবনে অন্তত পাঁচবার আমি পেয়েছি এই প্রশ্নটা অন্তত পাঁচবার পেয়েছি জলের গভীরতা মাপা এককের নাম কি। যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার ফ্যাদম এক ফ্যাদম সমান সঙ্গে কত ছয় ফুট কেন এক ফ্যাদম সঙ্গে কত ছয় ফুট আজকে দশ নম্বর প্রশ্ন দেখো স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে কোনটি থাকে স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে কোনটি থাকে তা তার অ্যান্সার করো প্রত্যেকে যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার শক্তি স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে কি থাকে শক্তি থাকে এগারো নম্বর প্রশ্ন দেখো একটি হ্যালোজিন মৌলের উদাহরণ দাও একটি হ্যালোজিন মৌলের উদাহরণ দাও চারটে অপশন ভালো করে দেখে অ্যান্সার করো যেমধ্যে অপশন ডি বলছো কারেক্ট অ্যান্সার ব্রোমিন একটি হ্যালোজিন মৌলের উদাহরণ কি ব্রোমিন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বারো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন অ্যাসিডটি চাতে পাওয়া যায় নিম্নলিখিত কোন অ্যাসিডটি চা চাতে পাওয়া যায় ইজি কোশ্চেন তবে এই প্রশ্নটা প্রচুর পরীক্ষা আগে বসছে চাতে কি পাওয়া যায় ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চাতে কোন অ্যাসিড পাওয়া যায় ট্যানিক অ্যাসিড পাওয়া যায় আজকের তেরো নম্বর প্রশ্নটি দেখো নিচের কোনটি বারুদের উপাদান নয় নিচের কোনটি বারুদের উপাদান নয় তেরো নম্বর প্রশ্ন আজকের তাড়াতাড়ি আনসার করা যারা বন্ধুরা অপশন সি বলছো কারেক্ট আনসার সীসা সীসা কিন্তু বারুদের উপাদান নয় চারকোল বারুদের উপাদান সালফার বারুদের উপাদান সীসা বারুদের উপাদান নয় তো অপশান সি কারেক্ট আনসার হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে চোদ্দ নম্বর প্রশ্ন আজকে আচ্ছা এই কোশ্চেনটা আন্সার তোমরা কন সকলে জানাবে এই কোশ্চেনটা অ্যান্সার কি তোমরা কন সকলে জানাবে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে আজ না পনেরো প্রশ্ন দেখো বিশ্ব মাতৃ দিবস কবে পালিত হয় পনেরো প্রশ্ন বিশ্ব মাতৃ দিবস কবে পালিত হয় তাড়াতাড়ি অ্যান্সার করে যেমন অপশন এ বলছো কারেক্ট অ্যান্সার দশই মে দশই মে বিশ্ব মাতৃ দিবস পালিত করা হয়ে থাকে এবার আজকের ষোলো নম্বর প্রশ্ন দেখো ডিওডিনাম মানবদের কোন অঙ্গের অঙ্গ বিশেষ ডিওডিনাম মানবদের কোন অঙ্গের অংশ বিশেষ আজকের ষোলো নম্বর প্রশ্ন ডিওডিনাম মানবদের কোন অঙ্গের অঙ্গ বিশেষ এবার আজ বলতে যারা অপশন বি বলছে অন্ত কারেক্ট হয়ে যাবে ডিওডিনাম মানবদের কোন অঙ্গ বিশেষ অন্তের অঙ্গ বিশেষ আজকের সাত নম্বর প্রশ্ন দেখো ধোয়াদার জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত ধুয়াদার এই জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু প্রচুর পরীক্ষা আগেও এসেছে যারা অপশান এ বলছে নর্মদা কারেক্ট অ্যান্সার হবে ধোয়াদা জলপথটি কি নর্মদা নদীর উপরে অবস্থিত আজকে নিয়ে আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের মধ্যে জনঘনত্ব বেশি কোথায় ভারতের মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায় আঠেরো নম্বর প্রশ্ন এটি ভারতের মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায় এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো তবে তোমাদের যেটা অভিমত সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের কত ওই মত যে ভারতের মধ্যে জনগণত্ব বেশি কোথায় রয়েছে আঠারো নম্বর প্রশ্নটি তোমাদের আলোচনার বিষয় থাকলো রাজ্যের মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম রাজ্যের মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম জনসংখ্যা থেকে বৃহত্তমকে উত্তরপ্রদেশ অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে রাজ্যের মধ্যে জনসংখ্যা অনুযায়ী বৃহত্তমকে উত্তরপ্রদেশ আর আয়তনের দিকে কে আছে রাজস্থান খেয়াল রাখবে এই আয়তন বলে রাজস্থান আর জনসংখ্যা বললে কে উত্তর প্রদেশ এবার দেখো কুড়ি নম্বর প্রশ্ন পঞ্চ নদীর দেশ নামে অভিহিত কোন রাজ্যটি পঞ্চ নদীর দেশ নামে অভিহিত কোন রাজ্যটি যারা বন্ধুরা অপশন বি বলছে পাঞ্জাব কয়েকটা আনসার পঞ্চ নদীর দেশ নামে পাঞ্জাব পরিচিত আজকের একুশ নম্বর প্রশ্ন দেখো ইউরোপের শিল্প বিপ্লবের আগে কি ঘটেছিল ইউরোপের শিল্প বিপ্লবের আগে কী ঘটেছিল যারা মধ্যে অপশান সি বলছো কয়েকটা আনসার যোগাযোগ বিপ্লব ঘটেছিল এইভাবে শিল্প বিলোরা কী ঘটেছিল যোগাযোগ বিপ্লব ঘটেছিল এটা খেয়াল রাখবে বাইশ নম্বর প্রশ্ন দেখো সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন সাহেব বিবি গোলাম এটি কে লিখেছিলেন এই প্রশ্ন রিসেন্ট একটি পরীক্ষা এসেছিল তো সেই পরীক্ষার নাম মনে তবে এটা এসেছিলো পরীক্ষায় সেটা নেওয়া হয়েছে প্রশ্নটা সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন বিমল মিত্র লিখেছিলেন অপশান বি কারেক্ট আনসার সাহেব বিবি কে লিখেছিলেন বিমল মিত্র লিখেছেন এটি তেইশ নম্বর প্রশ্ন ডিনামাইট নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে ডিনামাইট নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে চারটে অপশন ভালো করে দেখো যারা অপশন সি বলছে কারেক্ট আনসার গ্লিসারল ব্যবহার করা হয়ে থাকে আজ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পর্যায় সারণীতে পটাশিয়ামের অবস্থান কোথায় পর্যায় সারণীতে পটাশিয়ামের অবস্থান কোথায় কত স্কোর করছো কমেন্ট বক্সে কিন্তু জানাবে সকলে জানাচ্ছ না এক্সাম দাও মক টেস্টের মতো করে তারপরে অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি এত স্কোর করতে পেরেছি দেখবে দিন দিন কিন্তু তুমি চাকরির বাজারে অনেকটা এগিয়ে যাবে চব্বিশে যা বলছো ডি অ্যান্সার কয়েকটা চতুর্থ পর্যায়ের প্রথম শ্রেণীতে এই দেখতে পাওয়া যায় পটাশিয়ামকে এবার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন হরিজন হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন আজকে নিয়ে পঁচিশ নম্বর প্রশ্ন হরিজন পত্রিকার সম্পাদনা কে করেছিলেন যার বোধ আসুন ডি বলছে কারেক্ট আনসার মহাত্মা গান্ধী কয়েকটা আনসারে টোটাল পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম কত স্ক্রোপ করলে বারবারই বললাম কনবক্স জানিও আর দুটো কোশ্চেন তোমাদের আজকে কাজ দিলাম অবশ্যই কনবক্সে জানাবে তো নতুন একটি ভিডিও তোমার সাথে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো জয়েন বন্ধুরা